আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনব তার উপরে আমল করার তৌফিক দান করেন শুধু স্পিকার দিয়া শুনবেন না কান দিয়া শুনবেন কোনটা হ্যাঁ তাইলে তো স্পিকারের এত আওয়াজ প্রয়োজন হয় না মাথার কান দিয়া শুনবেন না দিলের কান দিয়া তাইলে তো লাউড স্পিকারেরও দরকার হয় না লক্ষ্য সাহাবায় গ্রাম ছিলেন বিদায় হজে ওইখানে কোন লাউড স্পিকার ছিল কোন কোম্পানির এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহ রসুলের কথা শুনি নাই এত আওয়াজ যদি বাইরে হয় তো আপনি শুনবেন কোথেকে চুপ থাকেন ধ্যানের সাথে শোনেন আল্লাহর হুকুম হল দিনের কথা শোনা ফাস্তা মিউ দিলের কান্দিয়া শুনো বিলকুল চুপচাপ শুনো যদি হইহুল্লা করবেন তাহলে তো আওয়াজই হবে এই জন্যই তো সারা জীবন শুনে একটু আগেই তো শুনতেছিলাম বালিশ নাকি বিজয়া ফেলছে কানতে কানতে কিন্তু একজনও তো হাত উঠায় বলতে পারবে না যে রাত্রে শুয়া বালিশ এক ফোঁটা চোখের পানি জড়াইছি একজন হাত উঠাক শুনি তো বেশি কিন্তু মানি না শোনার মাত্রা এত বাড়ছে যে মানার মাত্রা এখন শূন্যের কোঠা পাড়া চলে গেছে কম শোনেন যতটুক শোনেন অতটুক মানেন কাজে দিবে আর হইলে আমার জীবনটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে বোঝেন এটা আমার জীবনটাই আমার বিরুদ্ধে যাবে অন্যেরটা আমার বিরুদ্ধে আনা হবে না এই জন্য চুপচাপ শুনেন লাউড স্পিকারের আওয়াজ কম হইলেও শোনা যাবে আমারই তো মাথা ধরা যেতেছে লাউড স্পিকারের আওয়াজে আপনারা বলতেছেন লাউড স্পিকারের আওয়াজ হয় না ওয়া শুনবেন না আওয়াজ শুনবেন এটা বলেন কনসাল্টে আওয়াজ শুনে আর কিচ্ছু শুনে না যুবক ঘরে জিজ্ঞাস করেন ওরা আওয়াজ শুনে আর অঙ্গি ভঙ্গি দেখা খালি কমর দুলায় আর কিচ্ছু বোঝে না কি কয় না কয় জিজ্ঞেস করেন ওই যে যুবকদেরকে ওরা শুধু কনসাল্টে ড্যাকের আওয়াজ শুনে ড্যাকের আওয়াজ ড্যাক বোঝেন স্পিকার লাগাইছে বড় বড় ড্যাক লাগায় শুধু ওটার আওয়াজ শুনে আর যে গান গায় ওর অঙ্গি মঙ্গি দেখা ওর অকমর দুলাইতে থাকে এই জন্যই তো অল্প বয়সে যৌবন হারায় ফেলে চল্লিশ হইতে না হইতে যৌবন শেষ ঠিক না এই জন্য যদি ওয়াজ শুনবেন তাহলে আওয়াজের বেশি দরকার নাই আর যদি আওয়াজ শুনবেন তাহলে খুব জোরে আওয়াজের দরকার কোনটা শুনবেন তাইলে আওয়াজ কমায় দেন দিলের কথা শুরু করা যাক আল্লাহ সৃষ্টির ভিতরে মানুষকে একমাত্র ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন কথা লম্বা হবে না পাঁচটা পর্যন্ত হবে এই জন্য টাইম খুব কম আর আমার কথায় সুর হবে না আমরা যাদের নাম দেখতেছি ওদের কাছ থেকে ওয়াস শুনেন আমার কাছ থেকে আওয়াজই শুনেন মানুষ ইচ্ছা স্বাধীনতা আল্লাহ একমাত্র মানুষকে দিছেন কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই চাই সৃষ্টি যত বড় হোক কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই না ফেরেস্তাকে দিছেন জিবরিল আলাইহিসাল্লামকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই মিকাইলকে দেন নাই ইসরাফিল কে দেন নাই মালাকুল মৌত কে দেন নাই কোন আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই শুধু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এটাও পরীক্ষামূলক দিছেন যে ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখি ইচ্ছাটা কোন কাজে লাগায় ইচ্ছা স্বাধীনতা বোঝেন আরে মনে হয় বোঝেন না আমার কথা ইচ্ছা স্বাধীনতা বোঝেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তাহলে যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে তাইলে যুবক নেটে দেখা চুল কাটতো কি করে জিজ্ঞাসা করেন এরা সব নেটে দেখা চুল কাটে নেটের থেকে চুলের ডিজাইন স্ক্রিন শর্ট দেয় তারপরে নেওয়া যায় সেলুনে ঠিক না কি সত্য তো সব যুবকদেরকে জিজ্ঞাসা করেন মা এখন সাজগোজ করে নেটে দেখা নেটে নেটের থেকে ডিজাইন চয়েস করে ওই ডিজাইন দেখা হাতের ভিতরে মেহেন্দি লাগায় চুল আশ্রয় সাজগোজ করে পোশাক বানায় এমনকি রান্না বাড়াও এখন নেটে দেখা তারপরে করে ঠিক না সত্য তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে অস্তিত্ব দিল কে এক ফোটা পানির থেকে যিনি অস্তিত্ব দিলেন মার পেটের থেকে অল্প একটু ছোট বাহির করলেন তারপরে সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত আনলেন পুরুষকে পুরুষত্ব পর্যন্ত আনলেন নারীকে নারীত্ব পর্যন্ত আনলেন অশিক্ষিতকে শিক্ষিত বানাইলেন মার পেটের থেকে তো আসছিলাম না বিয়ে পাশ করে আসছিলাম কেন ছয় মাসে মার পেটে বিয়ে পাশ করে নাই হ্যাঁ হুজুররা হাফেজ আলেম হয় নাই মার পেটের থেকে তো অজ্ঞ আসছিলাম শিক্ষা কে দিল হ্যাঁ ছোট ছিলাম বড় কে করলো আরে আল্লাহই তো বলে কুনতা সগীরা তুক তুই ছোট ছিলি তোকে বড় আমি করছি কুনতা যঈফা ফাকাওওয়াইতুক তুই দুর্বল ছিলি শক্তিশালী আমি করছি কুনতা জাহিলা তুক তুই অজ্ঞ ছিলি শিক্ষা আমি দিছি তোকে ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তোকে শিক্ষা আমি দিছি কুনতা মিসকিনা তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি

ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যুবক নেটে চুল কাটবে আওয়াজ হবে আর পাকা মানুষ দোকানে চা খাবে মসজিদের দিকে আসবে না টেলিভিশন দেখতে থাকবে দেখে না গ্রাম দেশের চার দোকানে কোনো কোনোদিন সম্ভব ছিল না আপনি আল্লাহ চিনেন না আল্লাহ ও স্বাধীনতা দিয়ে ছেড়ার ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বাপতেছেন আমা ঘরে সব দিয়া খালি হয়ে গেছে ঠিক না এটাই সত্য হয়ে গেছে আল্লাহর দন মানুষকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া ঠিক না আল্লাহ খালি কি খালি মনে হয় অনেকে মনে করতেছেন খালি ঠিক না নাইলে কিছু বলে না কেন ঠিক না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন পরীক্ষামূলক যে দেখি ইচ্ছা স্বাধীনতাটা কোথায় লাগায় যুবক কোথায় লাগায় নারী কোথায় লাগায় পুরুষ কোথায় লাগায় শিক্ষিত কোথায় লাগায় অশিক্ষিত কোথায় 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 লাগায় 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 গ্রাম্য মানুষ শহরের সারা দুনিয়ার মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন না দেরুন মালুন তুই করিস তো করিস কি আল্লাহ অপেক্ষা করতেছেন সান্তজিরু ইন্নি মাকুম মিনাল আমি অপেক্ষায় আছি ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতে চাইতেছেন যে ইচ্ছা স্বাধীনতাটা কোন কাজে লাগায় এটাই আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য নাইলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না আকাশ বড় বিশাল দুনিয়ার মানুষের কাছে বিদ্যার অভাব নাই এখন বিদ্যার চর্চাই সারা দুনিয়ায় চলতেছে কিন্তু দুনিয়ার মানুষ মাইপা বলতে পারবে না আকাশটা কতটুকু লম্বা আকাশটা কতটুকু সূর্যকে মাইপা তো দুনিয়ার থেকে লক্ষ গুণ বড় এত বড় ফিতা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত আকাশ মাইপা বলতে পারে না কতটুকু আকাশের লম্বা কতটুকু পাশ হুজুরদের কাছে বড় অভিজ্ঞতা আছে কোন হুজুর কোন কিতাবের কোনার থেকে বাহির করে বলতে পারবে না আকাশ লম্বা কতটুকু, পাশ কতটুকু। লা ইয়ালামু তাউলুহা আরযুহা ইল্লাহু আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নাবিগুম মুকাররব ওয়ালা নাবিগুম মুরসাল কোন নবীও জানে না, কোনো ফেলে ওয়ালা কোন মুকাররব কোন নিকটতম ফেরেশতাও জানে না। যে আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ ইচ্ছা স্বাধীনতা দেন না